মালদা জেলায় এই প্রথম অনুষ্ঠিত হয় আতশবাজির বাজার। শুক্রবার সন্ধ্যায় মালদা কলেজ ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আতশবাজির বাজারের উদ্বোধন হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বৈভব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শাহ কুমার অমিত, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী, মালদা মার্চেন্ট অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ। 21 থেকে 25 তারিখ পর্যন্ত খোলা থাকবে বাজির বাজার। প্রায় 50 জন ব্যবসায়ী স্টল করেছেন। আমাদের হাইকোর্টের অর্ডার আছে কি গ্রিন ক্র্যাকার ছাড়া কোনো বাজিটা বিক্রি হবে না, তো ওটাকেই আমরা কাজে লাগানোর জন্য আর একটা স্পেসিফিক ডিএম স্যারের নির্দেশে মেলা করা হয়েছে। এই মেলায় শুধু গ্রিন ক্র্যাকারটা বিক্রি হবে আর আমরা এই মেলার বাইরে কোনো রকম কোনো বাজিটাকে বিক্রি হতে দেব না। মোটামুটি 30 থেকে 40 স্টল হচ্ছে আর 4 দিন থাকবে, 21 তারিখ থেকে 25 তারিখ। আমরা এখানে বাইরে থেকে যে বাইকগুলো গাড়ি বাহনগুলো বড় বড় বাহন অ্যালাউ করছি না, কেন এখানে সেফটি থাকে। ফায়ার ব্রিগেডের একটা গাড়ি 24x7 লাগানো আছে, আমাদের নিজের টিম থাকবে, রাত্রিবেলাও থাকবে এখানে টিম। তো আমাদের এখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কালকে সবাই এসেছিলো, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট থেকে এসেছিলো, কিছু কিছু ছিল লুপোজগুলো ওটা আমরা বললাম, ওটা আজকে যত অ্যাসোসিয়েশন ছিল এখানে সবাই ইমপ্লিমেন্ট করেছে। সব দোকানে ফায়ার এক্সটিংগুইশারের একটা ছোটো ইউনিট লাগানো আছে, তো হোপফুলি ভালো করে এটা বাজি বাজার পালন করা হবে আর লোক যেন গ্রিন ক্র্যাকারস ইউজ করে, ইলিগাল ফায়ার ক্র্যাকারস ইউজ না করে। এটা আপনাদের থেকেও একটা আবেদন রয়েছে, এটা আপনারা প্রচার করবেন। একটা স্ক্যান করলে করে দেখাচ্ছেন একটা অলরেডি CSIR নিরি একটা অ্যাপ আছে, ওটা প্লে স্টোরে গুগল প্লে স্টোরে ফ্রিলি অ্যাভেলেবেল আছে, অ্যান্ড্রয়েড প্লে স্টোরে। তা এটা আপনারা ডাউনলোড যে কেউ ডাউনলোড করতে পারে, ডাউনলোড করে ওখানে আপনারা একটা অপশন পাবেন স্ক্যান কিউআর, ওখানে স্ক্যান করলে আপনারা ওখানে সার্টিফিকেট ক্লিয়ারলি দেখতে পারবেন এটা গ্রিন আছে কি না ওটা বুঝতে পারবেন। নিশ্চিত। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।